একটি জনপ্রিয় চ্যানেলে প্রাইম স্লটে শুরু হয়েছে কার কাছে কই মনের কথা সিরিয়াল। আপাতত সোশ্যাল মিডিয়ায় এই সিরিয়াল নিয়ে শুরু হয়েছে ব্যাপক শোরগোল। আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সিরিয়ালের ফুলসজ্জার দৃশ্য। পরাগ এবং শিমুলের বিয়ে দিয়ে শুরু এই সিরিয়াল। এদিকে পরাগের মায়ের একেবারেই পছন্দের পাত্রী নন পুত্রবধূ শিমুল। ছেলে বৌমার ফুলসজ্জার দিনেও বুকে ব্যথা নাটক করে ফুলসজ্জার খাটে গিয়ে শুয়ে পড়েন তিনি। পুত্রবধূ শিমুলকে শুতে হয় সোফায়। আর সিরিয়ালের এই ছবি ওই চ্যানেলে সোশ্যাল মিডিয়া পেজে আপলোড করার সঙ্গে সঙ্গেই রীতিমতো চর্চা শুরু হয়েছে নেট দুনিয়ায়। কমেন্ট বক্স ভরে গিয়েছে নানা ধরনের কমেন্টে। কেউ সিরিয়ালের এই ঘটনার সঙ্গে বাস্তবের মিল খুঁজে পেয়েছেন, কেউ আবার রীতিমতো তুলোধনা করেছেন চ্যানেল কর্তৃপক্ষকে। সব মিলিয়ে রীতিমতো আলোচনার শীর্ষে উঠে এসেছে এই সিরিয়াল। প্রসঙ্গত, এর আগেও সিরিয়ালের দৃশ্যায়ন দেখে সমালোচনা করেছেন নেটিজেনরা। দর্শকদের মনপসন্দ না হলে অনেক সময় কমে যায় সিরিয়ালের টিআরপিও। কার কাছে কই মনের কথা ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন চার নারী। এই সিরিয়ালের মাধ্যমে দীর্ঘদিন পরে ছোট পর্দায় কামব্যাক করেছেন অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়। সিরিয়ালটিতে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন মানালি দে, রয়েছেন স্নেহা চট্টোপাধ্যায়, সৃজনী মিত্র সহ অনেকেই। এই সিরিয়ালকে কেন্দ্র করে প্রথম থেকেই দর্শকদের মধ্যে হাই এক্সপেকটেশন তৈরি হয়েছিল। তবে এই দৃশ্য দেখার পর অসন্তুষ্ট হয়েছেন অনেকেই। আবারও কি সেই শাশুড়ি বৌমার কুটকচালেই দেখতে হবে এই ধারাবাহিকেও? হতাশ নেটিজেনদের মধ্যে ঘোরাফেরা করছে এই প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।